আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেইল দেখে তো বুঝাই গেছো, আজকে কিন্তু গাইস লেজেন্ডারি চ্যালেঞ্জ করতে যাইতেছি। আর লেজেন্ডারি চ্যালেঞ্জ বলতে গাইস লেজেন্ডারি গান, আর লেজেন্ডারি গান বলতে বুঝেছি গাইস ফেমাস গান, যেটা কিন্তু গাইস আমাদের ওল্ড ফ্রি ফায়ারে অনেক বেশি চলতো। আগে কিন্তু তোমরা স্কোপিং কইরা ভাই প্রচুর পরিমাণে ইউজ করতা ফেমাস গানটা, বাট এখন কিন্তু গাইস কেউ এরকম ইউজ করে না, কারণ ফেমাস গানটা দিয়া একসাথে তিনটা গুলি বেরে তারপরে কিন্তু ভাই আবার চাপ দিতে হয়, মানে ইস্কার পরে হচ্ছে একে অন্যান্য গান যেভাবে যাতা দিয়ে ধরলে বের হয় গুলি, ওইভাবে কিন্তু বের হয় না। এটার জন্য অনেকে বিরক্ত হয়ে ফেমাস গানটা ইউজ করে না, বাট ভাই ফেমাস গানটা এত বেশি ভয়ানক যা বলারও বাইরে। আর আজকে কিন্তু সেই ফেমাস গানেরই চ্যালেঞ্জ নিয়ে আসছি গাইস, দেখা যাক আজকে আমরা ম্যাচটা ভুয়া করতে পারি কিনা। আর এই ফেমাস গানের চ্যালেঞ্জ কিন্তু গাইস অনেকেই কমেন্ট করছে, আর সবাই ভাই ঈদ মোবারক জানাই, কারণ ভাই প্রথমে কিন্তু সালাম দিছি যেহেতু ভিডিওতে, তো ঈদ মোবারক জানাইতে পারলাম না। আর আগে কিন্তু গাইস তোমাদের অগ্রিম ঈদ মোবারক জানাই দিছিলাম, আর ঈদের দিন কিন্তু গাইস তোমরা সবাই ব্যস্ত আমি জানি, এটার জন্য ভিডিও দেই নাই। তো চলো, আর ইনশাল্লাহ ভাই ব্লগের ভিডিও ভাই বলছিলাম এক দুদিনের মধ্যে আনবো, তো ইনশাল্লাহ কালকে ভাই চ্যানেল মোটামুটি ভাই ক্রিয়েট ট্রিয়েট সব কিছু হয়ে গেছে, লোগো ব্যান্ডাল এইগুলোর জন্য একটু বসেছিলাম, এগুলো হয়তো কালকের মধ্যে হয়ে গেলে ইনশাল্লাহ পরশু দিন ভিডিও নিয়ে আসবো। তো সারপ্রাইজ ভিডিও থাকবে গাইস, ওটা আমি ভিডিওতে বইলা দিব, আমার যেদিন আনবো ওই দিন আমি আমার মেন ভাই প্রথম চ্যানেলের ভিডিওতে বইলা দেবো আর কি। তো চলো, এদিকে কিন্তু গাইস অলরেডি ফেমাস পাইছি, ফেমাস পাওয়ার তো দেখলে গাইস সাথে সাথে দুইটা প্লেয়ারও কিন্তু মারছি, কিন্তু গাইস আমার পিছে কিন্তু ভাই স্কোয়াড পড়ছে, মাথা মতো পুরো নষ্ট গাইস, ওরা যে আমি দৌড়াইতেছে মনে হয় না ভাই বাথরুম। আর দেখছো ভাই ফেমাস দিয়ে কিন্তু মারলে হেডশট, ওই যে এক গুলি করছি এক লোকে তিনটা গুলি বেরিয়েছে পোলা কাইস। আর ভাই আমরা পিসি প্লেয়ার যারা আছি গাইস আমরা কিন্তু চাইলে ফেমাস দিয়ে যাতা দিয়ে ধরলে MP40 মতো গুলি বেরিয়েব, ঠিক আছে? তো চলো, বাট এই সুযোগ সুবিধা কিন্তু ভাই ফোনে নাই। ভাই দূরের প্লেয়ারটা কিন্তু অনেক ঝামেলা করতেছে, ওর একটা হেডশট দিছি বাট বাইচে গেল গা, মাঝে মাঝে ভাই গ্লিচ দেয় গান সবগুলা গানের ভিতরেই, শুধু ফেমাস না, এটার জন্য এনিমি দেখা যায় হেডশট খায় বাইচা যায়। যাক প্যারা নাই গাইস, রিল্যাক্সে খেলি। আর ফেমাস দিয়ে কিন্তু গাইস অনেক হার্ড হবে চ্যালেঞ্জ করা, যেহেতু সোলো ভার্সেস স্কোয়াড তার ভিতরে শুধু ফেমাস দিয়ে পুরো ম্যাচটা খেলতে হবে, তো জানি গাইস প্রচুর হার্ড হবে, তাও বেশ ট্রাই করবো ফেমাস গান দিয়া ম্যাচটা ভুয়া করার। আর দেখা যাক গাইস ন্যূনতম 15-20টা খেল করতে পারি কিনা। চলো, অলরেডি কিন্তু এদিকে একটা রান দিছি, মানে ডাইরেক্ট ক্লিয়ার দিয়ে দিছি মাইরা, এদিকে আরেকটা গাইস পুরো স্কোয়াড ওয়াইপ আউট, স্কোয়াড কি একটা মরলো না দুইটা, হয়তো একটা সিঙ্গেল স্কোয়াড আর একটা ডাইরেক্ট স্কোয়াড মরতে। আর এদিকে কিন্তু আমার 5টা কিল হয়ে গেছে ভাই। আর ভাই তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তাদের কিন্তু গাইস রমজান মাসে ভিডিও এক একদিন এক এক সময় দিতে হয়েছে, তো অনেক কনফিউশনের মধ্যে ছিলা বা ঝামেলায় ছিলা, ওইরকম হয়তো সমস্যার মধ্যে ছিলা, বিদায় গাইস টাইমলি ভিডিও দেখতে পারো নাই বা টাইমলি ভিডিওটা আমিও ছাড়তে পারি নাই। এখন থেকে কিন্তু গাইস আবার আগের মতো প্রথম চ্যানেলের ভিডিও কিন্তু ভাই 6টায় পাবা, আর সেকেন্ড চ্যানেলের ভিডিও কিন্তু 8টায় পাবা, তো কেউ মিস করো না। চলো, এদিকে কিন্তু আবার প্লেয়ার চলে আসছে, 5 কিল করার পর কিন্তু প্লেয়ার একসাথে কি স্কোর আসছে নাকি, ওই যে যে আইসে ভাই, আর ও কিন্তু ভাই ওল্ড প্লেয়ার দেখে বুঝে দিতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ভাই মর গাইস মারতি কিন্তু, কিরে ভাই মারলে মরতেই চাই না। গাইস তোমরা যারা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করো, বিশ্বস্ত সাইট খুঁজতেছো, তারা কিন্তু pintopup.com নামের এই সাইট থেকে টপ আপ নিতে পারো, এখানে কিন্তু অনেক অল্প টাকায় ডায়মন্ড পাবা, পাশাপাশি কিন্তু খুব ইজিলি তোমরা তোমাদের নিজেদের ডায়মন্ড সবসময় তোমরা নিজেরাই টপ আপ করতে পারবা। গাইস টপ আপ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে যায় লিখবা pintopup.com, তাহলে প্রথমে যে pintopup আসবে এটাতে ঢুকবা, এই যে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটার জন্য উপরে যে লগইন চিহ্ন ওইখানে চাপ দিবা, দেন উপরে লগইন উইথ গুগলে চাপ দিবা, দেন কিন্তু গাইস তোমাদের ফোনে থেকে সকল জিমেল শো করবে, যে কোনো একটা জিমেলে চাপ দিলে এই যে অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। দেন টপ আপের জন্য ফ্রি ফায়ার টপ আপ বিডিতে চাপ দিবা, দেন একটা উইকলি নিব, তো উইকলিতে চাপ দিলাম, দেন এখানে কিন্তু ভাই গেমের রিওয়ার্ডটা বসালাম, ইনস্ট্যান্ট পেতে চাপ দিবা সরাসরি পেমেন্ট করার জন্য, দেন এখানে বিকাশ নগর যেটাতে করবো ওটা সিলেক্ট করবা, তো বিকাশ সিলেক্ট করলাম, দেন এখানে তোমরা তোমাদের বিকাশ নাম্বার দিবা, ওই নাম্বারে একটা কোড যাবে, তো কোডটা গাইস তোমাদের কপি করে এখানে আবার বসাতে হবে, তারপরে কিন্তু ভাই সরাসরি তোমাদের যে অ্যামাউন্টটা মানে যে অফারটা নিব ওইটার টাকা কিন্তু অটোমেটিক তোমাদের বিকাশ থেকে কাইটা নিবে। দেন এই যে অর্ডার আমাদের কিন্তু উইকলি ডান গাইস অলরেডি কিন্তু 200 ডান পেয়ে গেছি। তো গাইস যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে চাও তারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট পেয়ে তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবা, এখনই যাও ওরা দ্বারা ডায়মন্ড নিতে থাকো। আর এইখানে ভাই পোলার কি মাইটটা দিলাম, পোলার হেড মেড একদম লড়া লেছি গাইস, একদম ক্লোজ রেঞ্জে ফামাস দিয়ে এরকম মারা কিন্তু ভাই একদম অসম্ভব, বাট আমরা কিন্তু গাইস অসম্ভবই সম্ভব করি। চলো গাইস এদিক দিয়ে কিন্তু মোটামুটি আমার 7 কিল হয়ে গেছে, কিল অ্যাটেনশনে গাইস, কিল কিন্তু বাইচা থাকলে লাস্ট পর্যন্ত দেখা যায় অনেকগুলো হয়ে যায়, বাট বাইচা থাকতে হবে মেনলি গাইস সার্ভাইভ, সার্ভাইভ করে থাকতে হবে আমার পুরো ম্যাচ পুরো সময় পুরো টাইম, ঠিক আছে? তো যাই হোক দেখি গাইস কতটুকু সার্ভাইভ করতে পারি, লাস্ট পর্যন্ত টিকতে পারি কিনা, ম্যাচটা ভুয়ে করতে পারি কিনা। আর গাইস যারা যারা ভিডিওটা দেখতেছে এখনও লাইক দেন, অবশ্যই লাইক দিও। এরে গাইস আমার সাবস্ক্রাইবার আইছে টিম আপের ইশারা করতে, ওরে ভাইয়া চলো আমার মতো মুকুট পেরেছে, সমস্যা নাই, যাক গাইস যেহেতু টিম আপ করতে না করতে পারলাম না, তার মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বিলা কথা। আচ্ছা চলো গাইস ওরা নিয়ে যাই, ভাই আসো আমার পিছে পিছে আসো,
আমার চ্যালেঞ্জ করতে আসছে, ও কিন্তু বুঝছে অলরেডি। এটার জন্য কিন্তু টিম আপের ইশারা দিছে, ওর টিমমেট আছে নাকি। চাক গাইস দেখি কি হয়, চলো ভালো একটা প্লেসে যেতে হবে, আগে বেশি বেশি কিল করতে হবে। বাট এনিমি তো পাই না, আর ও যে আমি কোবাকুবি করতেছি, চান্দি মান্দিতে কোপ না পাওয়া যায়। আর কি আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হইতে পারে, যেমন নর্মালি ভিডিও বানাই 9-10 মিনিট করা, এই ভিডিওটা হয়তো 14-15 মিনিট এরকম, কারণ তোমরা বড় ভিডিও দেখতে চাও। ঠিকটার জন্য গাইজ ভিডিও মোটামুটি বেশি একটা কাটকুট করি নাই, হালকা পাতলা যে জায়গায় একদম অযথা সিন ওইখানে কাট করছি, তাছাড়া কিন্তু একদম ফুল ভিডিওটা রাখার চেষ্টা করছি। চলো 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 ভাইয়া এদিকে তাকা যায়, ওরে রে এনিমি নাম তা দুই পাশে। চলো ভাই ওইটারে কিন্তু ধরতে হবে, একদম সেই লেভেলের মাইর দিমু, যদি ওরে ধর না গেলে পাই গাইস মায়ের যে কি দিমু। ও ভাই এ ওর টিমমেট নাকি গাইস, এ রে ওর টিমমেট মনে হয়। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, টিমমেটই গাইস। আ ভাই কোপ দিও না রে ভাই, কোপ দিয়ে তো এখনই দিছিল বর্তমানায়া। চলো 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 গাইস এদিকটা কিন্তু মোটামুটি 7 কিল করছি, গাড়ি লয়ে কিন্তু ভাই যাইতে গা হবে। আর ভাই আসলে কিন্তু টিম আপ পাবলিক থেকে আমার দূরে থাকাই বেস্ট, ঠিক আছে। ওরা থাকলে কিন্তু আমি কিল আগে পাবো না, আর মোটামুটি ভাই কিছু করতেও পারবো না। এই সামনে প্লেয়ার আছে গাইজ, মারতে হবে, টিম আপ পাবলিক নিয়ে ঘুরলে ভাই পুরো ধরা। গাইজ গাড়ির ভিতরে এক তোলা নেট গেছে গা, ভাই টিম আপ পাবলিক মারলো নাকি, না 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 অন্য একজন, তুমি ভয় পেয়ে গেছি গা। পিস দিয়ে আধ খারুপ রে মাইরা আমার কি করছে দেখছো, লাইফ বানালে ছিল 30-40, বাকি সার একটা গুলি লাগে নাই, লাগলে এতক্ষণ কিন্তু আমি ডেড বডি হয়ে দিতাম। দেখ সমস্যা নাই, চলো চলো ওয়ালমল, আরে ভাই ওয়ালমল ভাইঙ্গে কিন্তু আর একদম ডাইরেক্ট হেড শট দিয়া লবিতে পাঠায় দিয়েছি। তো ভাই এদিকে কিন্তু আমার 9 কিল ডান, প্লেয়ার কিন্তু গাইস আরও দুইটা আমার সাথে আছে, বাট এগুলো আর মারতে পারতেছি আসলে টিম আপ করতে। এ ভাই তোমরা আর কারে টিম আপ দেয়া এরকম করতেছো যে ভাই, এ ভয়ই লাগে কোপ না দিয়ে মাইরা দেয় গাইস, সিরিয়াসলি ভয় করতেছে। আমি জামুক এখন এই অঞ্চলেই থাকুম না গাইস, এদিকে থাকলে নিশ্চিত মরুম। আর ওগো যে মনে করো ভয় গাইস, ওগো যে কাহিনি মনে হয় কোন সময় মাইরা দেয় আমারই। চলো ভাইয়া আসো আসো, একজন বসলে বসতে পারো, নাইলে আমি গেলাম গা। আর কোনটা আবার উকুং টুকুং হয়ে ঘুরতেছে গাইজ, কোনটা এনিমি কোনটা টিম আপ পাবলিক কিচ্ছু বুঝুম না, পরে কারে কোন দিকটা মাইরা দিমু পরে মন খারাপ করবো। চলো ভাইয়া আরে রে 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 রে, আর কি আজকে কিন্তু সেকেন্ড চ্যানেলে জোশ লেভেলের ভিডিও আছে, কেউ মিস করো না, 8টা বাজে কিন্তু ভিডিও পেয়ে যাবা। আর এদিক দিয়ে কিন্তু গাইস আমি ব্যাটার মাইরা লেগে দাঁড়াও, কিন্তু প্রচুর লাফালাফি করতেছে। এই যে আইসি পাশে একটা দিছি, বাট আমারও হেলথের অবস্থা 12টা, অনেক কষ্ট হলো কিন্তু গাইস ওরে শেষ পর্যন্ত আমি মারলাম, যাক কনফার্ম কিন্তু দিয়ে দিছি গাইস। অলরেডি কিন্তু আমার 10টা কিলো হয়ে গেছে ভাই, বিশ্বাস ভয় পেয়ে গেছিলাম আসলে। মাঝে মাঝে 1v1 5 নিতে যাই গাইস, এই ফামাস টামাস বা এরকম নর্মাল গান দিয়ে গাইস অনেক কষ্ট হয়নি আমি মারতে, তারপরও গাইস ট্রাই করতে হয় ঠিক আছে। আর গাইস তোমরা যারা ফামাস মানে চালাইতে পছন্দ করো না তাদের তো বেলা লাভ নেই, বাট যারা ভাই টুকটাক সব গান ইউজ করো তারা কিন্তু ফামাস টামাস দিয়ে মাঝে মাঝে খেলতে পারো, গানটা অযথাই পয়রা থাকে গেমের মধ্যে ভাই আসলে, ঠিক আছে। এখন কেউ ইউজ করে না, বাট একসময় কিন্তু গাইস এই গানটা ছাড়া কেউ খেলতেও না ঠিক আছে। আমি পার্সোনালি নতুন যখন খেলতাম ফামাস নিতাম, দাব দুপ করে স্কোপিং করতাম গাইজে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, বাট এখন তার ওই দিন নাই ঠিক আছে। এটার জন্য কিন্তু এক জায়গায় দাঁড়ালে হেডশট দিয়ে দেয়, বাট ট্রাই করো গাইস ফামাস গানটাও ভালো মোটামুটি, যদি ফামাস 3 করতে পারো তাহলে তো মোটামুটি আরও মারাত্মক গাইস ভালো ড্যামেজও দিবে। আর অনেকে গাইস আমি দেখছি মাঝে মাঝে কিন্তু ভাই পুশ টুশ দিলে পুশ সিজনে অনেক প্লেয়াররা ফামাস গানও ইউজ করে, তো যাক চলো ব্যাপার না। অলরেডি 11 কিল হয়েছি আমার টিম অফ পাবলিক, একজন আসো ভাইয়া, আর একজন আমি ধাক্কা দিয়ে গেলাম গা, বেচারে 61 ধাক্কা খাইছে কিচ্ছু করার নেই গাইস। দেন ওইখান থেকে কিন্তু আবার টিকে দিয়ে আসছি, প্লেয়ার পাইছি, প্লেয়ার যেহেতু পাইছি গাইস ওরে মারতে তো হবেই। ওই দেখো কি চালাক দৌড়ায় পড়ছে মারার লিগা, বাট ও কিন্তু মোটামুটি আমার ড্যামেজ দিছে, কিন্তু গাইস ও যে এখন হেডশট খাবে এটা বুঝে নাই নিজেও। দাঁড়াও চান্দু ফালাফালি করিস না রে ভাই, তোকে ফালাফালি দেখতে আমার আর একদম ভাল লাগে না, মারামারি করবি মারামারি করায় পলাপলি করস কিন্তু। এ দেখছো এদিকে আমি অল্লকে বয়ে রয়েছি, ও বয়ে এদিকে লুট করে। আসলে এরকম ভুলগুলো কিন্তু গাইস তোমরা অনেকেই করো, তোমাদের সামনে এনিমি থাকে তোমরা বোকাদের মতো ভাই এনিমির নাম এরা লুট করা ব্যস্ত হয়ে যাও, দেন কিন্তু এরকম রিল্যাক্সিং আমার মতো প্লেয়ার যারা আছে হেডশট দিয়ে দেয়, তো অবশ্যই বোকামি কি করবো না ভাই। সামনাসামনি ফাইট থাকলে আগে এনিমির প্লেসমেন্ট বা পজিশন দেখবা, তারপরে নেমে মারার চেষ্টা করবা নাহলে পলানোর চেষ্টা করবা, শুধু শুধু গাইস লুট অযথা লুট করতে যা ধরা খাইও না। এই যে দেখো ভাই ওর কিছু কাছে কিন্তু মোটামুটি লুট আসিল, বাট ও কী করলো গাইস নিজে মইরা যা লুট আসল তাও আমার দিছে, পাশাপাশি স্কোয়াড নিয়েও কিন্তু মাইনাস দিছে। আর এদিকে কিন্তু গাইস আমি যাইতেছি, এখানে থাকার একদমই সময় নাই, আর এনিমিদের যে পাই তারা গাইস মনে হয় না বেশিক্ষণ ভুয়া করতে পারবো বা মাঠে টিকতে পারবো, প্রচুর পরিমাণে এনিমি আছে এখনও গাইস। অলরেডি কিন্তু 2টা প্লেয়ার যেহেতু আমার টিম আপের, আর বাকি কিন্তু গাইস 7টার মধ্যে এনিমি আছে, অলরেডি আমার 12টা কিল হয়েছে। আর টিম আপ পাবলিকরা যদি বাইচা থাকে গাইস দেখি কী করা যায়, ভুইয়া কি ওদের দিব নাকি ভাই ভুইয়া আমি নিব, তো প্যারা নাই লাস্ট পর্যন্ত দেখি।
আর টিমা পাবলিক যে বাইতে থাকবে কতক্ষণ সেটাও জানি না গাইস। অলরেডি এতক্ষণ মুইরাও গেছে, ওরা আটকে আছে এক এক জায়গায় জায়গা। এই যে একটার মাথা দেখা যায় ভাইয়া, ড্যামেজ কিন্তু ভালো দিছি, ওর কিন্তু গাড়ি শেষ। চলো চলো মরো 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 মরো। ওরে ভাই এত ড্যামেজ খাওয়ার পরে বাঁচে কেমনি? এ টিম আপ পাবলিক ভাই প্লিজ, তুমি অন্তত হাকাম কুকাম করো না, আমার কিল টিল মাইরো না ভাই, আর যাই করো। এমনি কিন্তু কিল পেতেছি না, ভিডিও করতেছি, তার ভিতরে তুমি কিল মিল মারলে কিন্তু একদম জীবন ধ্বংস হয়ে যাবে। চলো এদিকে কিন্তু একটা দিছি সেই লেভেলের হেডশট দিয়ে খাইয়া, ওরে কনফার্মও করে দিছি। বাট পিস দিয়ে কিন্তু কে জানি গাইস মারলো, মোটামুটি ভালো হেলথ খাইয়া দিছে আমার। আচ্ছা ওরা আসতে দাও গাইস, ওরে শুধু একবার আসতে দাও, ওরে মায়ের অবস্থা টাইট করে দিব। এ টিম আপ ভাই তুমি একটু সাবধানে থেকো ভাই, পাইতারও কিরম হইল না। ওরে রে 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 এনিমি নামছে রে। চলো আরে টিম আপ ভাই, আমার কিল টিল মারো না ভাই প্লিজ, রিকোয়েস্ট, কিল টিল মারবে না ভাইয়া। অলরেডি কিন্তু 14 kill হয়েছে, আর যেহেতু সাবস্ক্রাইবার মানুষ গাইস, চাইলেও কিন্তু আমি ওরা মারতে পারবো না, আর সমস্যা নাই। চলো অলরেডি কিন্তু 14 kill হয়ে গেছে, এনিমি আছে কিন্তু আর কয়টা, 6-7টার মতো আর কি, যেহেতু টিম আপ পাবলিকরা আছে এক দুজন। তো দেখি গাইস কি হয় লাস্টে। আর টিম আপ পাবলিকের টিমমেট হয়তো ভাই আলাদা যায় মরতে, ওরে তো আমি দেখতেছি না, একজনটাই দেখতেছি। আসলে বেশি পণ্ডিতি করলে যা হয় আর কি, ঠিক আছে, সেটার জন্য বেশি পণ্ডিতি করা একদমই ঠিক না। আর গাইস তোমরা এখন থেকে সব থেকে বেশি একটা কাজ করবা, ওইটা হচ্ছে বেশি বেশি কমেন্ট করবা। তোমরা যেই যেই চ্যালেঞ্জগুলো আছে ভাই তোমরা আমাদের দিতে চাও, বা হার্ড চ্যালেঞ্জ হোক যেই চ্যালেঞ্জ হোক, ওইগুলো তোমরা লেখা সুন্দর করে ভাই তোমরা হচ্ছে কমেন্ট করবা, ঠিক আছে। এখন থেকে কিন্তু ভাই সামনের যে ভিডিওগুলো করবো ওইগুলো কিন্তু ভাই তোমাদের কমেন্ট আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু ভিডিওতে অ্যাড করবো। তো অবশ্যই যারা যারা ভালো ভালো চ্যালেঞ্জ দিতে চাও, ঠিক আছে, আমি কিন্তু এই কয়েকদিন ধরে দেখতেছি তোমাদের চ্যালেঞ্জগুলো, কয়েকজনের কিন্তু স্ক্রিনশট অলরেডি রাখছি, হয়তো কাল পরশু দিকা স্ক্রিনশট দিয়েই তোমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবো। তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা, ভালো ভালো চ্যালেঞ্জ দিবা, ঠিক আছে। আবার ভাই এমন চ্যালেঞ্জ দিও না যেগুলো করা একদমই অসম্ভব, তারপরে গাইস আমরা কিন্তু অসম্ভবকেও সম্ভব করে ফেলি তোমরা জানোই। তো চলো বুঝা শুনে চ্যালেঞ্জ দিও। আর এইখানে কিন্তু ভাই এক একটা যেমনি করে হেডশট দিতেছি, দিতে দিতে আমার 15 kill হয়ে গেছে গা। ভাই রে ভাই পোলাবেন তো মনে করে হেডশটকে একদম চোখে মুখে আন্দার দেখতেছি, আর আমার টিম আপ পাবলিক কিন্তু ভাই আফসোসের কথা মারা গেছে। তো সমস্যা নাই গাইস, ওর জন্য দোয়া করতে হবে, তাছাড়া কিছুই করার নাই, বেচারা আমার সাথে থাকলে তো বাইচা যেত, কোন ফাঁকে মরে গেছে কইতে পারি না। আসলে একা একা কিল করতে গেছে, ধরা গেছে মনে হয়। চলো দেখি ভাইয়া, ওই যে পিস দাঁড়ে কাইতেছে, ওরে মারতে হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ ভাই আয়, তুই কী করছিস রে ভাই, বাইরা না জোনেই তাছে, নিচে আর একটা আছে, মারছি সেই লেভেলের ড্যামেজ। চলো তো ভাই যাবো নাকি, ওই যে আরেকটাই তাছে, চলো ওরে কিন্তু খাইছি মর, একবারে দিছি ভাই, জোনে মারলাম ভাই, প্রচুর হেলথ কাটতাছে। চলো চলো দূর ঘোরা ডেমি ইন্টারনাল দিকে রে, যাক গাইস একটুর জন্য কিন্তু বাঁচছি, আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, হিল যেমনি কাটতেছে। আগেও কিন্তু কয়েকটা ম্যাচ গাইস জোনে পেরে মেরে গেছি, দেন আর ভুইয়া করতে পারি নাই, খুব কষ্ট লাগছে। এইবার কিন্তু ভাই এরকম হোক আমি চাই না, এবার কিন্তু আমার ভুইয়া লাগবে। আর মাত্র 2টা প্লেয়ার আছে, 17 kill কিন্তু অলরেডি করছি, এনিমি কিন্তু 26-27টা আমার খেলা দেখতেছে, ডাইরেক্ট লাইভ রিয়েলিটি শো গাইস। চলো ভাইয়া একটু খেলাটা তো দেখাইতে হবে, আর একটা কিন্তু ফার্মাস দিয়ে মাইরা দিছি, অলরেডি 18 kill ডান ভাইয়া, 18 kill কিন্তু হয়ে গেছে, আর কিন্তু লাস্ট একটা প্লেয়ারই আছে ভাই, বিশ্বাস 20 kill হইলো না, মাথাটা পুরো নষ্ট হয়ে গেল, 20 kill তো হওয়ার কথা আসিল না, 19 kill হইলো বাট 20টা হইলো না। চলো এদিকে কিন্তু ভাই এনিমি লাগে আমার দংঘর্ষ সংঘর্ষ লাইকা, কিন্তু গাড়ি মারি উল্টা গেছে গান, আর এনিমি কিন্তু ভাই গাড়িতে উঠছে, আমিও কিন্তু এনিমি লাগে গাড়িতে উঠছি, এখন আর স্টপ কইরা দিব চান্দির ভিতরে। বাইরে ভাই ওই যে পাইতার করতেছে গাড়ি দিয়ে ঠেলা না দিয়ে দেয় গাইস, ধাক্কা দিছে ভাই, মরে গেলাম, গেল আমার ম্যাচ, শালা ভয় পেয়ে গেছিলাম, যাক গাইস মারছি ভাই, বিশ্বাস আমার হাত বিপ পুরো বাইরেই গেছিলো, আমি মনে করছি এখনই মনে হয় শেষ, এত কষ্টের ম্যাচটা ভুইয়াটা মিস হয়ে দিব, যাক গাইস ভুইয়া কিন্তু মিস হয় না, অবশ্যই সে কিন্তু ম্যাচ ভুইয়া করে ভালোইছি। তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো, ভিডিওতে বেশি বেশি লাইক করো, আর হচ্ছে ভাই নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও ওরা ধরো কমেন্ট করো, এখন থেকে কিন্তু কমেন্ট পিক আপ করে আমরা তারপরে ভিডিও বানাবো। তাহলে ভাই ভিডিও আর বড় না করি, আজকের মতো যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।